সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা আর তার সাথে সমুদ্রের নীল জলরাশি আর সমুদ্রের গর্জন, এ যেন এক মনোরম অভিজ্ঞতা। সমুদ্র আর পাহাড় দুটোই কিন্তু আমার ভীষণ প্রিয়। দুটো জায়গাতেই গেলে আমি যেন নিজেকে এক অন্য জগতে হারিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনাক্ষিদত্তা ব্লগস। তো আজকে হলো সোমবার, তো আজকে আমরা মন্দারমণি ছেড়ে চলে যাচ্ছি। তো সকালে উঠে ব্রেকফাস্ট করে স্নান টান করে এই রেডি হয়েছি, এখন কলকাতা যাব। তো আমাদের গাড়ি আসছে, গাড়ি আসতে একটু দেরি হচ্ছে, ওই জন্য আমরা ওয়েট করছি সবাই। তো এরপরে বেরিয়ে যাব, তারপরে আবার কলকাতা গিয়ে চলো রওনা হয়ে দেখা হচ্ছে। আর চলো তোমাদেরকে আরেকবার আমি সমুদ্রটা দেখি। আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর সত্যি কথা বলতে আজকে খুবই খারাপ লাগছিল এই জায়গাটাকে ছেড়ে চলে যেতে। কারণ এক তো সবাই মিলে একসাথে এসেছিলাম, খুব মজা করেছি, এই কদিন সবাই মিলে একসাথে ছিলাম, এত সুন্দর একটা জায়গা, সামনে সমুদ্র, সেই জায়গাটাকে ছেড়ে যেতে আজকে সবারই খুব খারাপ লাগছিল। তো আমাদের গাড়ি চলে এসেছে, এখন সমস্ত লাগেজ ওঠানো হলো। তো একবার লাস্ট বারের মতো তোমাদেরকে একবার দেখিয়ে দিই জায়গাটা। তো আমরা কিন্তু রওনা হয়ে গেছি, তো এখন মোটামুটি 12:30 মতো বাজে। আমাদের জানো তো আজকে আবার রাতে বাস আছে বালুরঘাট যাওয়ার জন্য। আমি আর আমার বোন বালুরঘাট চলে যাব, আর অঙ্কুশ তো শিলিগুড়ি চলে যাবে, আর বাকি সবাই এখানেই থেকে যাবে, কারণ ওরা এখানেই থাকে। তো রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম অরুণ আইসক্রিম খাওয়ার জন্য। অনেক দিন থেকেই শুনেছি যে অরুণ আইসক্রিম নাকি খুব ভালো খেতে, খুব ভালো খেতে। তো চাউলখোলার আমরা একটা দোকানে পেলাম, তো সেখান থেকেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি অরুণ আইসক্রিম। আর সত্যি ভীষণ টেস্ট, জানো তো আইসক্রিমগুলো দারুণ। যারা এখনো খাওনি তারা একবার হলো ট্রাই করো, খুব ভালো খেতে, দারুণ খেতে আইসক্রিম। আর আমরা মোটামুটি এখন ওই কোলাঘাট অবধি চলে এসেছি। তো কোলাঘাটে আমরা একটু দুপুরে লাঞ্চও করব, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছে। তো কোলাঘাট থেকেই দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব আজকে, কারণ রাতে আবার বাস আছে। তো কলকাতা ঢুকে যদি আমরা লাঞ্চ করতে যাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য কোলাঘাট থেকে আমরা আজকে আমাদের লাঞ্চটা কিন্তু সেরে নেব। আর গাড়িতে বসে বসে আবার সবাই বলছিল যে নেক্সট কোথায় যাবে, জানো তো, মানে এখনও অবধি আমরা কেউ বাড়িতে পৌঁছতে পারলাম না, আর এদের প্ল্যান শুরু হয়ে গেছে যে নেক্সট কোথায় যাবে। আর দেখো মন্দারমণির এদের আফটার এফেক্ট, এরা সব গাড়ির মধ্যে এরকমভাবে ঘুমোচ্ছিল, সবাই প্রত্যেকে এরকম ঘুমোচ্ছিল। পাভেল তো সামনে বসে এরকম টুপছিল, এত ঘুম পেয়ে গেছিলো। তো যেখানে আমরা খাওয়া দাওয়া করব আমরা প্রায় চলেই এসেছি। তো এই রেস্টুরেন্টটার নাম ছিল শেরে বেঙ্গল। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই দেখে দাঁড়ালো, বললো যে না খুব ভালো হোটেল, তোমরা এখানেই খেয়ে নাও। আসলে সবার একটু ওয়াশরুম যাওয়ার ছিল, তো সেই জন্য এখানে নামা হয়েছিল। তো আবার বলা হলো আবার অন্য কোথাও যাওয়া হবে, তার থেকে এটা যেহেতু রেস্টুরেন্ট আছে আমরা এখানেই খেয়ে নিই। তো আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম, আমার বোন তো বিরিয়ানি খেয়েছিল, আর আমরা সবাই ভেজ থালি খেয়েছিলাম, আর আমি আর মনে হয় আর একজন কে একটা যেন এক্সট্রা করে মাছ অর্ডার করেছিলাম, কাতলা মাছ। তবে সত্যি কথা বলতে মাছটা খুব বাজে ছিল, একদম ভালো ছিল না, মাছটা গন্ধ ছিল, মানে আমি মাছটা নিয়ে খেতে পারিনি। তার থেকে ডাল তরকারিগুলো ঠিকঠাক ছিল, আর ভাতের চালটা না খুব একটা ভালো ছিল না। এখানে একটা ডাল ছিল, বাঁধাকপির একটা তরকারি ছিল, আর একটা সমস্ত মিক্স ভেজ টাইপের ছিল, খুব ভালো ছিল না খাবারটা। তবে ঠিক আছে, খিদে পেয়েছিল, চলে যাওয়ার মতো হয়ে গেছে। তো আবার আমরা রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। তো কোলাঘাট কিন্তু ক্রস করে গেছি, আর তো খুব বেশি সময় লাগবে না, আমরা সবাই পৌঁছেই যাব। আর আমাদের বাস আছে রাত্রি 8:00, আমাদের 8:00 বাস আছে, আর অঙ্কুশের 7:30 বাস আছে। তো এখান থেকে আমরা হয়তো, আমার যে বন্ধুটা আছে মেঘনা, ওর বাড়িতে একটু যাব। ওর বাড়িতে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে ওর বাড়ির সামনে থেকেই আমরা দমদম এয়ারপোর্ট 1 নম্বর থেকে আমরা বাসে উঠব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি কলকাতা, আর আমি কিন্তু অনেক দিন পরে, জানো তো, কলকাতা এলাম। ওই সেদিন এসেছিলাম
গিয়েছিলাম মন্দারমণি যাওয়ার সময়, আবার আজকে মানে কলকাতায় মানে এক বছর হলো আমি একদমই আসিনি। এক বছর আগে আমি প্রায় সময় আসতাম, কিন্তু এক বছর হলো আমার ঠিক আশাই হয়ে ওঠে না। তো সেই জন্য এসে খুব ভালো লাগছিল যে নিজের চেনা জায়গাটায় অনেক দিন পরে আসলাম। তো চলো আজকের মতো কিন্তু আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর কালকে থেকে কিন্তু বাড়ি থেকে ব্লগ করব আবার, তো দেখতে থেকো আমার ব্লগগুলো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, ব্লগগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, গুড নাইট।